नमस्कार बंधुरा आपनारा देखछेन केडिस गार्डेन। केडिस गार्डेने आपनादेर सकलके स्वागत। शीतेर मौसुमेर एकटा दारुण फुल सेटा हलो डालिया। आर जारा भाबछेन जे डालिया बसाबो तादेर जन्य एकटा छोट्ट भिडियो, खूब सामान्य छोट्ट भिडियो हबे, आशा करी प्रत्येकेई देखबेन। जारा भाबछेन डालिया करब तारा किन्तु ठीक एई मुहूर्ते अंतत किछु दिनेर जन्य, अंतत 20 दिनेर जन्य মাটিটাকে ঠিক এইভাবে আপনাদের রেডি করতে হবে। আমি আবার বলছি, ডালিয়া ভালো করতে গেলে আপনাকে মাটিটা আগে থেকে তৈরি করে রাখতে হবে। দেখুন ঠিক এইভাবে মাটি দিয়েছি, তার মধ্যে খাবার দিয়েছি, সমস্ত খাবার আপনারা দেখতেই পাবেন উপরে খাবারগুলো, আর মাটির সাথেও কিছু খাবার মেশানো আছে। তো এইভাবে মাটিটাকে আপনাদের জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে অন্তত 20 দিনের জন্য বা 21 দিনের জন্য, 3 সপ্তাহ। তিন সপ্তাহ যদি আপনারা এই মাটিটা রেডি করে রাখতে পারেন, এটা আপনার হয়ে গেল মাদার মাটি। দেখুন এই মাটিটা আমার প্রায় 1 মাস ধরে রাখা আছে, এমনকি এই মাটিতে ঘাস পর্যন্ত গজিয়ে গেছে। তো এই ধরনের মাটি খুব ভালো হয় ডালিয়া গাছের ক্ষেত্রে। আর ডালিয়া গাছ যেহেতু খেতে খুব ভালোবাসে, তাই এই মাটি একটি আদর্শ মাটি হিসেবে গণ্য হবে ডালিয়ার ক্ষেত্রে। আর এই মাটির সাথেই আপনারা আরও 50% গার্ডেন সয়েল মিশিয়ে ডালিয়া গাছ বসাবেন। দেখবেন ডালিয়া গাছ একদম তত্তরিয়ে সুন্দর বাড়ছে। আর আবার বলছি, ডালিয়া গাছ করার জন্য আপনারা নাইট্রোজেন বেস খাবার একদমই দেবেন না, দেবেন ফসফরাস জাতীয় খাবার, যাতে কাণ্ডটা মোটা হয়, হাইট শর্ট হয়, তাতে ফুলের গঠনটা খুব সুন্দর হয়, ফুলের গঠনটা খুব বড় হয়। আর এবার আপনাদের দেখাই যে ডালিয়া কিভাবে আপনারা তৈরি করবেন। দেখুন আগের বছরে যাদের ডালিয়ার কন্দ আছে তারা অনেকেই হয়তো বসিয়ে দিয়েছেন, তো যারা এখনও বসাননি তারা অবশ্যই মাটিতে বসিয়ে জল দিয়ে দিন। কিছুদিনের মধ্যেই সেই কন্দ থেকে দেখবেন গাছ বেরোতে শুরু করছে। আর ঠিক সেই সময় আপনাদের এই অংশগুলো, ডালিয়ার এই মাথার অংশগুলো এখান থেকে কাট করে এই যে ব্রাঞ্চগুলো দেখছেন, এই ব্রাঞ্চগুলো ঠিক এই জায়গা থেকে কাট করে ঠিক পাতার নিচে থেকে আপনারা কাটবেন। কেটে একটু রুট হরমোন লাগিয়ে আপনারা বালিতে বসিয়ে দেবেন। আর দেখবেন 1 সপ্তাহ কি 12 দিনের মাথায় এই কাটিং থেকে রুট চলে এসেছে। আর সেই কাটিংগুলোই আপনারা নতুন ফার্স্ট পটিং করুন, দেখবেন গাছ খুব ভালো হবে। আমার ডালিয়া গাছের কন্দ প্রায় 1 মাস আগে লাগানো হয়ে গেছে, তার থেকে দারুণ গাছ বেরিয়েছে এবং প্রচুর ব্রাঞ্চেস আসছে। আর আপনারা চাইলে মাথাগুলো পিঞ্চিং করে আরও ব্রাঞ্চ নিয়ে আসতে পারেন, আর সেই ব্রাঞ্চ থেকে অনেক কাটিং সংগ্রহ করতে পারেন। তো এইভাবে আপনারা কাটিং সংগ্রহ করুন আর মাটিটা আগে থেকে রেডি করুন, তাহলেই দেখবেন ডালিয়া গাছ খুব সুন্দর আপনারা করতে পারবেন। এটাই সঠিক সময়। আপনারা যদি এই সময় এই পদ্ধতিগুলো অবলম্বন করে যদি গাছ না বসাতে পারেন, তাহলে দেখবেন যে ডালিয়া যখন ফুটতে শুরু করবে তখন গরমের হাওয়া পড়ে যাবে, ডালিয়া বেশি দিন স্টে করবে না। তাই সঠিক সময় এই সময় যদি আপনারা ডালিয়ার কাটিংগুলো বসিয়ে দিতে পারেন, গাছ কিন্তু খুব সুন্দর পাবেন এবং ঠান্ডার সময় ফুল পাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তী আপডেট পেতে আপনাদের সুবিধা হবে, কোনো ভিডিও মিস হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই গাছ করতে থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।